देशे करोनाय आरो 38 जनेर मृत्यु। विशेष लकडाउनेও चापाईनবাবগঞ্জে थामছে না संक्रमणের गति। परिस्थिति पर्यवेक्षणे स्वास्थ्य अधिदप्तরের ঊর্ধ্বতনরা। खुलनाय करोना डेडिकेटेड हासपाताले शয্যা संकट নেই, নিরবিচ্ছিন্ন অক্সিজেন। केवल गुरुतर रोगीদের भर्ती করছে রাজশাহী মেডিকেল। অক্সিজেন নাই। বাড়িতে যে ওষুধ খাওয়া ভালো হলে হবে না হলে মাটি দিয়ে রেখে দিবে। আমি বললাম ডাক্তারকে কি যে একটা কোনো ব্যবস্থা করে দেন, টাকা লাগলে আমি হয়তোবা দিব। বলে কোনো ব্যবস্থা নাই, যে মাটি ঘুরো মাটি চাপা দে দাও। আনোয়ার হত্যা মামলায় সিলেটের আইনজীবী মহলে তোলপাড়। 5 দিনের রিমান্ডে স্ত্রী শিপা। বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা সহকর্মীদের। আগামীকালের মানববন্ধন থাকবে। এটা একটা হত্যাকাণ্ড, আর এই হত্যাকাণ্ডের জন্য আমরা বিচার প্রার্থী। আমরা যারা আইনজীবী সবাই এটার জন্য বিচার প্রার্থী। आशुलियाয় दिन दिन बेपरोया হয়ে উঠছে হালিমা সিন্ডিকেট। চাঁদাবাজি আর সন্ত্রাসী কার্যক্রমে অতিষ্ঠ স্থানীয়রা, নির্বিকার প্রশাসন। ভ্যাপসা গরমে অতিষ্ঠ নওগাঁবাসী, দুর্ভোগ বাড়িয়েছে টানা লোডশেডিং। বিদ্যুতের ভেলকি বাজিতে সাধারণ মানুষের ক্ষোভ। রাতে দেখেন যে হতে 11টা 12টা বেজে তখন দেখেন যে কারেন্ট নেই। গরমে একটা অস্থির, ঘরে থাকা যায় না। বছরে বছরে বিদ্যুতের বিল বাড়ানো হচ্ছে, অথচ যখন বিদ্যুৎ যায় আসার নাম থাকে না। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। দর্শক, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। করোনা সংক্রমণের গতি কোনোভাবেই থামানো যাচ্ছে না চাঁপাইনবাবগঞ্জে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গেছেন এলাকা পর্যবেক্ষণে। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরার নেতৃত্বে প্রতিনিধি দলটি সোনা মসজিদ স্থলবন্দরে যান। কথা বলেন পোর্ট সংশ্লিষ্টদের সাথে। লকডাউনের পরও গেল 2 সপ্তাহ ধরে সীমান্ত এলাকায় সংক্রমণের হার কোনোভাবেই কমাতে না পারায় করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দেন। স্বাস্থ্যবিধি নিশ্চিতে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনে আরও কঠোর হবার তাগিদ দেন তারা। এরপর চাঁপাইনবাবগঞ্জ ও পরে রাজশাহীতে বৈঠকে অংশ নেবেন তারা। দর্শক, এ পর্যায়ে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মওদুদ রানা। রানা, স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দল রাজশাহীতে পৌঁছেছেন কিনা, লকডাউন ইস্যুতে আলোচনায় বসবার যে কথা রয়েছে সেটির কি অবস্থা, সব মিলিয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন আমাদের। শাওন, লকডাউন ইস্যুতে রাজশাহী জেলা প্রশাসকের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হচ্ছে। সেখানে রাজশাহীর বিভাগীয় কমিশনার, রাজশাহী সিটি মেয়র, রাজশাহী রেঞ্জের ডিআইজি সহ 14 দলের শীর্ষ নেতারা বৈঠক করছেন। আপনি জানেন যে গতকাল 14 দলের যে শীর্ষ নেতারা রয়েছেন রাজশাহীতে, তারা বিশেষ লকডাউনের সুপারিশ করে একটি আবেদন জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছিলেন। তারই প্রেক্ষিতে আজকের এই সভা অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত সেই সভাটি চলমান রয়েছে। লকডাউন আসলে হচ্ছে কিনা সেটি এখনও ঠিক হয়নি। সভা শেষে তারা আমাদেরকে জানাবেন। আর আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহীর বিভাগীয় পরিচালক স্বাস্থ্য এর কার্যালয়ে। এখানে একটি সভা অনুষ্ঠিত হচ্ছে। এই সভায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মির্জা ডিনা ফ্লোরা এবং এই সভায় অংশ নিচ্ছেন রাজশাহী বিভাগের সকল সিভিল সার্জন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, রাজশাহী মেডিকেলের সংশ্লিষ্টরা। এখানে মূলত রাজশাহী বিভাগের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হচ্ছে। সেখানে সংক্রমণের নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণ, চিকিৎসার যে সক্ষমতা, সে বিষয়টি মূলত আলোচনায় এসেছে। এবং এর পাশাপাশি নাটোর এবং নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জের পরিস্থিতি নিয়েও আসলে কথা হচ্ছে। তিনি এই পর্যন্ত এখানে মৃত্যুর হার এবং এখানকার যে ভারতীয় ভ্যারিয়েন্টের কথাটি বলা হচ্ছে সেই বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। এবং আমরা যতটুকু শুনতে পেরেছি তিনি তার যে করণীয় সেটি আসলে তাদের নির্ধারণ করেছেন এবং এই মুহূর্তে সিভিল সার্জনদের উদ্দেশ্যে আসলে এই পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য বিভাগের কি করণীয় সেটি তারা বলছেন। আমি যতটুকু শুনতে পেরেছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক তিনি বলেছেন যে দিনকে দিন যে হারে রোগী ভর্তি হচ্ছে সে অনুযায়ী তার যে চিকিৎসার সক্ষমতা সেটি কিন্তু সীমিত হয়ে আসছে। তিনি বলেছেন এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার যে শয্যা সংখ্যা ২৩২ তার থেকেও বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন এবং এই হার ক্রমাগত বাড়ছে। এক্ষেত্রে স্বাস্থ্য বিভাগের করণীয় কি, এমন নানান প্রশ্নই তার সামনে উত্থাপন করা হয়েছে এবং তিনি করণীয়গুলো ঠিক করেছেন। তিনি কিছুক্ষণ পরে বের হবেন, আমরা বের হলে আসলে আরও তিনি কি করণীয়র ব্যাপারে উপদেশ দিয়েছেন সেটি আমরা জানাতে পারবো। শাওন, নিশ্চয়ই রানা আপনার মাধ্যমে সেই তথ্যগুলো আমরা দর্শকদেরকে জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে। দেশে করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৩৮ জনের, নতুন করে শনাক্ত হয়েছে ১,৬৭৬ জন। করোনায় সর্বমোট প্রাণহানি হয়েছে ১২,৮৩৯ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫,৬১৩ জনের। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 10.73%। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা 8,10,990 জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন 1,৮৯৭ জন। মোট সুস্থ 7,৫১,322 জন। মৃত ৩৮ জনের মধ্যে ২৫ জন পুরুষ, নারী ১৩ জন। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের বিভিন্ন স্থানে লকডাউন বিধিনিষেধ জারি আছে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁতে সংক্রমণ বেড়ে যাওয়ায় পাশের জেলা বগুড়াতে সকাল থেকে বিধিনিষেধ কার্যকর হয়েছে। চুয়াডাঙ্গার দামুড়হুদায় সীমান্তবর্তী আরও 10টি গ্রামে লকডাউন শুরু হয়েছে সকাল থেকে। ঝিনাইদহের সীমান্তবর্তী কিছু এলাকায় বিধিনিষেধ কার্যকর আছে। গোপালগঞ্জের 2 গ্রামেও চলছে অনির্দিষ্টকালের লকডাউন। সাতক্ষীরা পৌরসভা সহ উপজেলাগুলোতে দ্বিতীয় দিনের লকডাউন চলছে। দোকানপাট, শপিং মল ও গণপরিবহন বন্ধ রয়েছে। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে আছে চেকপোস্ট, তবুও নানা অজুহাতে বাইরে বের হচ্ছে মানুষ। লকডাউন চলছে নোয়াখালী পৌরসভা সহ ৬ ইউনিয়নে। খুলনা মহানগরীর ৩ থানায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বেনাপোল বন্দর এলাকায় মোতায়েন আছে বিজিবি। বিধিনিষেধ জারি আছে বাগেরহাটের মোংলা, মোরেলগঞ্জেও। করোনার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট সামাজিকভাবে ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন বিশেষজ্ঞরা বলছেন সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়ার জন্য দায়ী ভ্যারিয়েন্টটি থেকে রক্ষায় বিশেষ নজর দেয়া জরুরি। শিথিল নিয়মকানুনে মারাত্মক ক্ষতিতে পড়ার আশঙ্কা তাদের। কয়েক মাস ধরে করোনা সংক্রমণের সর্বোচ্চ চূড়ায় এখন ভারত। ভাইরাস শনাক্ত ও মৃত্যু এখন আশঙ্কাজনক অবস্থায়। জনবহুল দেশটিকে লণ্ডভণ্ড করে দেয়া ভারতীয় বা ডেল্টা ভ্যারিয়েন্ট আঘাত হেনেছে বাংলাদেশেও। আইইডিসিআর জানিয়েছে নতুন সংক্রমণের ৮০% ডেল্টা। কেবল সীমান্ত এলাকায় নয়, ছড়িয়েছে রাজধানী সহ কয়েকটি জেলায়। ভ্যারিয়েন্টটা অনেক বেশি দ্রুত ছড়িয়ে পড়ে, এটা একটা পার্থক্য। অল্প সময়ের মধ্যে রোগীকে অনেক বেশি ক্ষতিকর সিচুয়েশনে নিয়ে যেতে পারে। এটাই হলো এই ভ্যারিয়েন্টটার জন্য সবচেয়ে খারাপ দিক। তো ইনফেকশন করে, কারণ এরা আগের স্ট্রেনের চেয়ে মোর দ্যান 70% স্ট্রঙ্গার, মোর দ্যান 70% ভিরুলেন্ট এরা। একটা নতুন স্ট্রেন যখন আসবে তখন তার এগেইনস্টে কিন্তু আমাদের ইমিউনিটিটা থাকে না, তখন ইনফেকশনটা কি হয়, দ্রুত ছড়ায় পড়ে। বিশেষজ্ঞরা বলছেন দেশে সংক্রমণ আগের তুলনায় কম হলেও স্বস্তির সুযোগ নেই। ভারতীয় ধরনটি দ্রুত ছড়ায়, দিন শেষে বাড়ে মৃত্যু হার। একটা করে বাস আসতেছে তারা উঠায় নিচ্ছে, এটা রেগুলেট করার লোক নাই। সুতরাং আইন প্রণয়ন করতে হবে স্ট্রংলি, লকডাউনটাকে স্ট্রংলি মেইনটেইন করার জন্য, কন্ট্রোলে আনার জন্য। যুদ্ধ করার সাথে সাথে কিন্তু আমাদেরকে আরো বেশি সচেতন হতে হবে, বেশি প্রিপেয়ার থাকতে হবে যাতে আরেকটা নতুন ওয়েভ না আসে। ইন্ডিয়ার পার্শ্ববর্তী অঞ্চলগুলো আছে, সেগুলোতে লকডাউন আমি মনে করি খুব শক্ত লকডাউন করা জরুরি। অবশ্যই টেস্ট করতে হবে। টেস্ট যদি পজিটিভ হয় তাকে অবশ্যই আইসোলেশন করে ফেলতে হবে। গবেষণার তথ্য অনুযায়ী ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রমিতদের অর্ধেকের বয়স ৩০-এর কম। বাইরে অবাধ চলাফেরা বন্ধ ও স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করার তাগিদ বিশেষজ্ঞদের। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। यमुना टेलिविजन संबाद प्रचारेर पर टनक नड़ल प्रशासन और संश्लिष्ट दफ्तरेर आखाड़ा इमिग्रेशन चेकपोस्टे करोना भाइरासेर नमूना संग्रहेर जोन्नो बूथ उद्बोधन करा हयेछे। दुपुरे उद्बोधनी अनुष्ठाने जोग देन उपजेला निर्वाही कर्मकर्ता, उपजेला स्वास्थ्य और परिवार परिकल्पना कर्मकर्ता सह प्रशासनेर ऊर्ध्वतन कर्मकर्तारा। अनुष्ठाने जानानो हय मेडिकल टेक्नोलॉजिस्ट मनिर होसेन खानके सुरक्षा देওয়া হয়েছে। भारत फेरत यात्रीदेर नमूना संग्रह करते इमिग्रेशन एलाकाय करे देওয়া হয়েছে एकटी बूथ। भारत फेरत यात्रीदेर करोना परीक्षार नामे अराजकता शिरोनामे गतकाल प्रतिबेदन सम्प्रचार करे यमुना टेलिविजन। बेश कयेकदिन धरेई सेखाने नमूना दिते हतो निजेकेई। सुरक्षा सामग्री ना थाकाय टेक्नोलॉजिस्ट काछे भिड़तेन ना कारो। राजशाही मेडिकेले गेल 24 घंटाय करोना एवं उपसर्ग निये आरो 6 जनेर मृत्यु हयेछे। एई निये गेल 14 दिने मारा गेलेन 107 जन। मृतदेर मध्ये 3 जन चापाई नवाबगंजेर, बाकी 3 जन राजशाही, नाटोर ओ चुয়াডাঙ্গার बासिंदा। सिविल सार्जन जानिয়েছেন गेल 24 घंटाय भर्ती हयेছে 16 जन। सब मिलिए एखन पर्यन्त भर्ती आছেন 235 जन रोगी। नमूना परीक्षा हयेছে 555টি। শনাক্ত হয়েছেন 222 জন, हार 40%। नमूना परीक्षार हार बाड़ते थाकाय राजशाही नगरेर 5টি স্থানে रैपिड অ্যান্টিজেন टेस्ट शुरू করেছে स्वास्थ्य विभाग। এদিকে করোনা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে চাঁপাইনবাবগঞ্জে পৌঁছেছেন स्वास्थ्य অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘুরে দেখছেন সোনা মসজিদ, স্থলবন্দর সহ কয়েকটি স্থান। এরপর চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীতে কয়েক দফা বৈঠকে অংশ নেবেন তারা। 5টি পয়েন্টে নমুনা সংগ্রহের প্রোগ্রাম নিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় নমুনা পরীক্ষা চলছে এবং এই নমুনা পরীক্ষাগুলো আমরা আমাদের ইয়ে আছে যে আমরা 1000 থেকে 2000 এর মধ্যে নমুনা সংগ্রহ করব। চাপ বেশি থাকায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নেওয়া হচ্ছে কেবল সেসব রোগীদের যাদের নিরবচ্ছিন্ন অক্সিজেনের প্রয়োজন। করোনা পজিটিভ বা উপসর্গ থাকলেও অবস্থা বেগতিক না হলে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ডাক্তাররা বলছেন করোনা রোগী ভর্তির এমন মানদণ্ড নির্ধারিত হয়েছে চিকিৎসা দেওয়ার সক্ষমতা বিবেচনায়। এমন পরিস্থিতিতে ভর্তির আশায় থাকা ব্যক্তিদের অসহায় আর্তি হাসপাতাল চত্বরে। চাঁপাইনবাবগঞ্জের শিউলি বেগম করোনা চিকিৎসার আশায় এসেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। করোনা পজিটিভ হলেও শুরুতেই হতে পারেননি ভর্তি। উপায়ন্তর না পেয়ে শিশু সন্তানকে সাথে নিয়ে বসেছেন হাঁটা চলার করিডোরে। আমি বললাম ডাক্তারকে কি যে একটা কোনো ব্যবস্থা করে দেন, টাকা লাগলে আমি হয়তোবা দিব। বলে কোনো ব্যবস্থা নাই, যে মাটি ঘুরো, মাটি চাপা দিয়ে দাও। 70 বছর বয়সী জব্দুল উপসর্গ নিয়ে ভর্তি হতে না পেরে পুরো রাত কেটেছে জরুরি বিভাগের বারান্দায়। রাতে শ্বাসকষ্ট শুরু হলে সেখানেই হয় অক্সিজেনের ব্যবস্থা। সকালে ভর্তির কাগজ নিয়ে ওয়ার্ড পর্যন্ত পৌঁছালেও শয্যা না থাকায় ফিরিয়ে দেন নার্সরা। আজকে যদি আবার 16 নম্বর দিল তো 16 নম্বরের সিট ফাঁকা নাই। এরপরে আমরা আবার ইমার্জেন্সিতে আসলাম, এখান থেকে আমাদেরকে ফ্লোরে বলো, ফ্লোরে একটা সিট ফাঁকা আছে অবশ্য, তা তারা বলতেছে যে অক্সিজেন নাই। নওগাঁর এই বীর মুক্তিযোদ্ধারও একই অবস্থা। টিকিট করলো, টিকিট করার পরে বলছে বাইরে রাখেন, যদি ওয়ার্ডে বেড থাকে তাহলে ভর্তি হবে, তাহলে ওয়ার্ডে দেবে। যখন এদিকে ভর্তির আপ্রাণ চেষ্টা, ওয়ার্ডে তখন প্রাণ রক্ষায় অক্সিজেনের জন্য হাহাকার। যেন একটি মৃত্যু মানেই আরেকজনের চিকিৎসা পাওয়ার সুযোগ। খুব বাজে একটা অবস্থা, কারণ রোগীকে মানে মেডিকেলে সাপোর্ট দিতে পারছে না, এমনকি মারা গেলেও তাদেরকে যথেষ্ট ই করা যাচ্ছিল না। তো আমি মানে এটুকুই বলবো যে অবশ্যই এটা খুব খারাপ হবে, জনসাধারণের সচেতন হওয়া অবশ্যই জরুরি। অপেক্ষার 19 ঘন্টা পর জব্দুল, 4 ঘন্টা পর শিউলি আর 2 ঘন্টা পর নওগাঁর রোগীটি পেয়েছেন ভর্তির সুযোগ। সেটিও সম্ভব হয় পরিচালকের সাথে যোগাযোগের পর। রোগী ভর্তি হচ্ছে, এটা যদি কোনোভাবে না কমানো যায় বা কোনোভাবে আমরা হাসপাতালে তো আপনি আসলে সব রোগী যদি বাড়তেই থাকে এইরকম আর একটা হাসপাতাল বান আপনি কন্ট্রোল করতে পারবেন না। সেই জন্য আমাদের প্রথমে কন্ট্রোল করতে হবে যাতে সোর্স অফ ইনফেকশন বা এই রেটটা ওই দিক থেকে কমে আসে। এমন সংকটময় পরিস্থিতিতে সংক্রমণ যাতে কমে সে লক্ষ্যে জেলা প্রশাসকের কাছে বিশেষ লকডাউনের জন্য আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন রাজশাহীর 14 দলের নেতারা। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। 10 শয্যা থেকে 100 শয্যায় উন্নীত করার সাথে সাথে রোগীতে ভরে গেল খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতাল। মাত্র 4 দিন আগে চালু হওয়া এই হাসপাতালের আইসিইউ, এইচডিইউ সহ 100 শয্যার হাসপাতালে বর্তমানে রোগীর সংখ্যা 109 জন। प्रतिनियत जेलार विभिन्न स्थान थेके भीड़ करछेन करोना आक्रान्तरा। तबे एखोनो हासपाताले चालू करा जायनि निरबच्छिन्न अक्सिजेन। जनबल संकट प्रकट हवाय कांक्षित सेवा ना पावार अभियोगो विस्तार। ভিতরে পর্যন্ত ঢুকতে দেন 101 বার যাই বলতেছি যে ইমার্জেন্সি রোগ আপনারা অক্সিজেনটা দেন, আমার আব্বুর অক্সিজেনটা পর্যন্ত দেয় নাই। মুমূর্ষ অবস্থায় খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউ সেবা নিতে এসেছিলেন সাবেক বন কর্মকর্তা আব্দুস সামাদ। পরিবারের অভিযোগ সময়মতো অক্সিজেন না দেয় মারা যান তিনি। আব্দুস সামাদের পরিবারে যখন এমন অভিযোগ তখন জানা গেল করোনা ডেডিকেটেড হাসপাতালের ২০ শয্যার আইসিইউতে কোনো শয্যাই ফাঁকা নেই। নতুন করে চালু হওয়া ১০ শয্যার এইচডিইউ, রেড আর ইয়েলো জোন সহ সব শয্যাতেই রোগী। স্যাচুরেশন 30-20 নিয়ে আসে, এই 30-20 পেশেন্ট যারা স্যাচুরেশন নিয়ে আসে এদের এই 40 নিচে গেলে এদের অলরেডি ব্রেন ডেথ হয়ে যায় এবং এদেরকে যদি খুব দ্রুত ভেন্টিলেটর বা হাই ভ্যালু নাসাল ক্যানুলা না দেওয়া যায় এই রোগীগুলোকে আপনার যতই সেবা দেন এটা কাজে হবে না। করোনা ডেডিকেটেড হাসপাতালটিকে 10 থেকে 100 শয্যায় উন্নীত করা হলেও নিরবিচ্ছিন্ন অক্সিজেন সংকট এখনও দূর করা যায়নি। আমরা বর্তমানে যে অক্সিজেনটা দিচ্ছি সাপ্লাই সেটা আমাদের ওটি কমপ্লেক্স থেকে নিয়ে আসা এবং এর উপরে ওটির চাপ আছে এবং প্রতি একদিন পর পর এটিকে ফিল আপ করতে হয় লিকুইডটাকে। এসব সমস্যার চাইতেও আরও প্রকট জনবল সংকট। চিকিৎসক, নার্স, কর্মচারী, কর্মকর্তা, সুইপার, ক্লিনার, আয়া সব লেভেল থেকেই আমাদেরকে নতুন করে বেশ কিছু জনবল দিতে হবে। এই জনবল পেলেই, শুধুমাত্র জনবল পেলেই আমরা কিন্তু সার্ভিসটা দিতে পারবো। এ পর্যন্ত খুলনা বিভাগে করোনা শনাক্ত হয়েছেন প্রায় ৩৫,০০০। সম্প্রতি বিভাগে মৃত্যু সংখ্যা বেড়েছে ৬ থেকে ৮ গুণ। বিভাগের একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতালে দুটি বিষয় নিয়ে খোদ চিন্তিত চিকিৎসকরা। এর একটি হচ্ছে নিরবিচ্ছিন্ন অক্সিজেন আর অপরটি হচ্ছে জনবল সংকট। নিরবিচ্ছিন্ন অক্সিজেনের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করলেও জনবল সংকট কবে মিটবে সে বিষয়ে কোনো সদুত্তর নেই সংশ্লিষ্টদের মুখে। ফলে জনবল সংকট রেখে করোনার মতো স্পর্শকাতর রোগে যারা আক্রান্ত তাদের সুচিকিৎসা কতদূর সম্ভব তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। কনক রহমান, যমুনা নিউজ, করোনা ডেডিকেটেড হাসপাতাল, খুলনা। দর্শক, এ পর্যায়ে কনক রহমানের কাছে যেতে চাই, খুলনা থেকে যোগ দিচ্ছেন তিনি। কনক, নিরবচ্ছিন্ন অক্সিজেন সাপ্লাইয়ের জন্য কোনো ব্যবস্থা এখন পর্যন্ত গ্রহণ করা গেছে কিনা এবং আজকে খুলনা অঞ্চলে সংক্রমণের হার কেমন জানাবেন আমাদের? না, অক্সিজেন সংকট করোনা ডেডিকেটেড হাসপাতালে যেটা চলছে সেটা এখনও চলমান। এই কারণে যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারের যেই অক্সিজেনটা ব্যবহার হয় সেই অক্সিজেনের পাইপ বেয়ে নিয়ে এসে করোনা ডেডিকেটেড হাসপাতালে যে আইসিইউ রয়েছে সেই আইসিইউ যেতে যারা শয্যা রয়েছে অর্থাৎ যারা রুগী রয়েছে তাদেরকে দেওয়া হচ্ছে। অর্থাৎ সেটা হাই ফ্লু নাজল ক্যানেলা নয় এবং সেটা হাই স্পিডও নয়, মাঝে মধ্যে সেগুলোকে রিফিল করতে হচ্ছে। ফলে এই সমস্যা সংকট থেকে যাওয়ার কারণে আইসিইউতে যারা সেবা নিচ্ছেন ডেডিকেটেড হাসপাতালে তারা কিন্তু নিরবিচ্ছিন্ন অক্সিজেন সেবাটি পাচ্ছেন না। তবে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যাতে গোটা করোনা ডেডিকেটেড হাসপাতালে তারা নিরবিচ্ছিন্ন অক্সিজেন সেবা দিতে পারেন। আর করোনা রোগী বর্তমানে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউতে এখনও রোগীতে ঠাসা। 100 শয্যার হাসপাতালে কিছুক্ষণ আগে আমি খবর নিয়েছি যেখানে ১১৫ জন রোগী রয়েছেন, অর্থাৎ 100 শয্যার হাসপাতালে 115 জন রোগী। আর সংক্রমণের হার বাড়ছে 8 থেকে 10%, অর্থাৎ লাফিয়ে দফায় কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যা কিন্তু বেড়েছে 3 থেকে 4 গুণ। এই যখন অবস্থা তখন এই যে লকডাউন নয় তবে যে বিধিনিষেধ চলছে খুলনার তিন থানাতে তা কিন্তু একেবারেই আমাদের কাছে কোনোভাবে দৃশ্যমান নয়। অর্থাৎ স্বাভাবিক দিনগুলোতে যেভাবে মানুষ চলাফেরা করে, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, বাজার সদায় যেভাবে করেন, চায়ের দোকানে যেভাবে আড্ডা মারেন, মাস্ক ছাড়া বা সামাজিক দূরত্ব বজায় না রেখে, শারীরিক দূরত্ব বজায় না রেখে যেভাবে চলাফেরা করেন একেবারে সেভাবেই চলছে মানুষের জীবনযাপন। অর্থাৎ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে এই যে বিধিনিষেধ কতটুকু আসলে কার্যকারিতা হলো বা কতটুকু কার্যকারী পদক্ষেপে পৌঁছাতে পারলো সেটা কিন্তু আমাদের কাছে পরিলক্ষিত হয়নি। ফলে আমাদের কাছে যেটা প্রতীয়মান হচ্ছে যে এইভাবে বিধিনিষেধ আরোপ না করে গোটা শহরটাকে যদি অন্ততপক্ষে এক সপ্তাহ কঠোর লকডাউনের ভিতরে আনা যেত এবং মানুষকে সচেতন করা যেত আরো ব্যাপকভাবে, তাহলে বোধহয় এই যে বর্তমান যে পরিস্থিতির আসলে উন্নতি সম্ভব হতো, এটাই বলতে চেয়েছেন আপনি। অনেক ধন্যবাদ কনক এই মুহূর্তের আপডেটটুকু জানাবার জন্য। ব্ল্যাক ফাঙ্গাস ছোঁয়াচে রোগ নয়, এই নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়েছেন বিএসএমএমইউ এর ভাইস চ্যান্সেলর ডাক্তার শরফুদ্দিন আহমেদ। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরণী মিলনায়তনে ক্র্যাবের স্বাস্থ্য বিষয়ক পরামর্শক মনোনয়ন অনুষ্ঠানে কথা জানান তিনি। বলেন, চিকিৎসক ও সাংবাদিক একসাথে ঐক্যবদ্ধ হয়ে মানুষের সেবা করতে হবে। করোনা সংক্রমণ ঠেকাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সময় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার কেয়া সুলতানা। এছাড়াও বিভিন্ন হাসপাতালে চিকিৎসক ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। যাদের লিভার, কিডনি ট্রান্সপ্লান্ট করে, ক্যান্সার হয়, কেমোথেরাপি নেয়, এই ধরনের লোকের কিন্তু ইমিউনিটি কমে যায় বলে এই ব্ল্যাক ফাঙ্গাস হতে পারে। এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কিন্তু ছোঁয়াচে না, আতঙ্কিত হবেন না। আমাদের দেশে এই ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসার জন্য বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে উচ্চ পর্যায়ের কমিটি করে গাইডলাইন করেছি। এই ধরনের কোনো রোগী আসলে আমরা চিকিৎসার ব্যবস্থা করব। একে একে বেরিয়ে আসছে থলের বিড়াল, উন্মোচিত হচ্ছে আলোচিত নারী পাচারকারী চক্রের অন্যতম হোতা হৃদয় বাবু ও তার সিন্ডিকেট সদস্যদের নাম। এরই মধ্যে ৫০০ আইডি চিহ্নিত করে তাদের অ্যাডমিনদের শনাক্ত করেছে পুলিশের তেজগাঁও বিভাগ, যাদের মাধ্যমে হৃদয় বাবু উঠতি তরুণ তরুণীদের পুল পার্টিতে আকৃষ্ট করত। আর এই কাজে টোপ হিসেবে ব্যবহার করা হতো একঝাঁক সুন্দরী তরুণীকে। আরও জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি আবদুল্লাহ তহিন। রাজধানীর হাতির ঝিল, নাগরিক ব্যস্ততা আর ক্লান্তি দূর করতে অনেকেরই পছন্দের জায়গা, কিন্তু এখানেও ধীরে ধীরে আস্তানা গেড়েছে হৃদয়ের মতো বখাটে আর অপরাধীরা। 6 সেপ্টেম্বর ফুল পার্টি, আমি থাকছি হৃদয় বাবুর সাথে, আপনি আসছি হৃদয় বাবুর সাথে। টিকটকার হৃদয় ব্যবহার করত সুন্দরী তরুণীদের, তারকা হতে এসে অনেকেই তার ফাঁদে পা দিয়ে ডেকে এনেছে সর্বনাশ। এরপর আর সেখান থেকে মুক্তি মেলেনি। আমি সাথে থাকছি, আমার অনেক ফ্রেন্ডস, সারাদিন আমরা অনেক এনজয় করবো, অনেক মজা করবো। যারা যারা যেতে চান তারা তারা আমার টিকটক প্রোফাইল, আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাগ্রাম আইকন দেওয়া আছে, সেখানে আমাকে SMS করেন, আমি টিকিটের পুরো ডিটেলস বলে দেবো। এই আহ্বানে সাড়া দিয়ে গেল বছর 18 সেপ্টেম্বর গাজীপুরের নির্জন আফরিন রিসোর্টে জড়ো হয়েছিল অন্তত 700 থেকে 800 টিকটকার, যারা বিভিন্ন ছোট ছোট গ্রুপের অ্যাডমিন। প্রত্যেক গ্রুপে ছিল একাধিক তরুণ তরুণী। 18 তারিখ ফ্রাইডে, ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে যাব, খুব এনজয় করব। তাড়াতাড়ি আমাকে SMS করুন, তাড়াতাড়ি ডিটেলসগুলো জানান, তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে ফেলুন। টিকটকারদের এই পুল পার্টির ছবি দেখেই শনাক্ত করা হচ্ছে বিভিন্ন গ্রুপের অ্যাডমিনদের, তাদের ধরতে চলছে অভিযান। এখানে এই টিকটকের মাধ্যমেই হৃদয়বাবু উল্লেখযোগ্য সংখ্যক মেয়েদেরকে বিদেশে পাচার করছে। তো এই জন্যই আমরা এটাকে একটা মাধ্যম হিসেবে আপাতত শনাক্ত করেছি, এবং এর অ্যাডমিন এবং সংশ্লিষ্ট আরও যারা আছে কয়েকজনকে আমরা শনাক্ত করেছি এবং তাদের গতিবিধি আমরা লক্ষ্য রাখছি। র্যাব ও পুলিশের হাতে গ্রেফতার হওয়া হৃদয়বাবুর সহযোগীরা জানিয়েছে, গত 8 বছরে পুল পার্টি সিন্ডিকেটের মাধ্যমে 1 থেকে 1,500 কিশোরী ও নারীকে পাচার করা হয়েছে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। আনোয়ার হত্যা মামলা নিয়ে সিলেটের আইনজীবী মহলে বেশ তোলপাড়। তারা বলছেন, পরকীয়ার জেরে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে তাকে। এই ঘটনায় দায়ের করা মামলায় আনোয়ারের স্ত্রীর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তবে কবর থেকে মরদেহ তোলার আবেদনের শুনানি হয়নি। সিলেটের আইনজীবী আনোয়ার হোসেন মারা যান 30 এপ্রিল। স্বাভাবিক মৃত্যু ভেবে দাফন হয় তার। পরে স্ত্রীর অসংলগ্ন চলাফেরা আর কথাবার্তায় সন্দেহ হয় পরিবারের। স্বামী মারা যাবার 10 দিনের মাথায় আনোয়ারের খালাতো ভাই শাহজাহান চৌধুরী মাহিকে বিয়ে করার পর সন্দেহ দানা বাঁধে আরও। শেষ পর্যন্ত মৃত আনোয়ারের ভাইয়ের করা মামলায় গ্রেফতার হন স্ত্রী শিপা বেগম। অভিযোগ করা হয় পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড। বৃহস্পতিবারই শিপার 7 দিনের রিমান্ড চায় পুলিশ। রোববার ভার্চুয়ালি শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান। তবে কবর থেকে মরদেহ তোলার আবেদনের শুনানি হয়নি। খুনের রহস্য উদ্ঘাটনের জন্য কে কে জড়িত ছিল এই ব্যাপারটার জন্য আসামি শিবা বেগমকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। লাশ উত্তোলনের একটা আবেদন আছে, কিন্তু এটা আজকে শুনানি উত্থাপিত হয় নাই। এটা নিশ্চয়ই পরবর্তী কোনো এক সময় আদালত শুনানি করবেন। আইনজীবীদের দাবি এটি সুস্পষ্ট হত্যাকাণ্ড, প্রতিবাদে তারা রাস্তায় নামবেন। অস্বাভাবিক মৃত্যু হিসাবে ধরে নিতেছি। উনি ইয়াং মানুষ, শারীরিকভাবে সুস্থ মানুষ ছিলেন। আমরা এর সঠিক বিচার চাই, আমরা বিচার দাবি করছি। আইনজীবীদের পক্ষ থেকে আগামীকালের মানববন্ধন থাকবে। এটা একটা হত্যাকাণ্ড, আর এই হত্যাকাণ্ডের জন্য আমরা বিচার প্রার্থী। আমরা যারা আইনজীবী সবাই এটার জন্য বিচার প্রার্থী। একজন হত্যা মামলা করেন অ্যাডভোকেট আনোয়ারের ছোট ভাই মনোয়ার হোসেন। পরদিনই গ্রেফতার হয় শিপা বেগম। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে হত্যায় মূল অভিযুক্ত শিপার কথিত প্রেমিক মাহি। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। স্ত্রীর বেপরোয়া জীবনযাপনে অতিষ্ঠ হয়ে হাতুড়ি দিয়ে তাকে পিটিয়ে হত্যা করেন গার্মেন্টস কর্মী মিলন ইকবাল। দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে নাটোরের পুলিশ সুপার জানান, রাজশাহীর গোদাগাড়ি এলাকার মিলন ইকবাল স্ত্রীকে রেখে ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। স্ত্রীকে টাকা পাঠাতেন নিয়মিত, কিন্তু অনেক চেষ্টা করেও বেপরোয়া জীবন থেকে স্ত্রী রাখিকে ফেরাতে পারেননি। শেষ পর্যন্ত একজন আত্মীয়ের বাড়ি বেড়ানোর কথা বলে স্ত্রীকে নাটোরের গুরুদাসপুরে নিয়ে হত্যা করেন। মরদেহ ফেলে পালিয়ে যান ইকবাল। গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে গোদাগাড়িতে অভিযান চালিয়ে ইকবালকে আটক করে পুলিশ। উদ্ধার হয়েছে হত্যায় ব্যবহৃত হাতুড়িটিও। সাভারের আশুলিয়ায় থামছে না হালিমা সিন্ডিকেটের অপকর্ম। প্রকাশ্যে চলছে চাঁদাবাজি আর সন্ত্রাসী কার্যক্রম। চক্রটির হাতে প্রতিনিয়ত কেউ না কেউ আক্রান্ত হচ্ছে, তবুও প্রশাসনের টনক নড়ছে না। এতে আরও বেপরোয়া হয়ে উঠছে এই চক্রটি। বিছানায় শুয়ে কাতরাচ্ছেন 30 বছর বয়সী আব্দুল মজিদ। মসজিদের জন্য টাকা তুলতে গেলে বেধড়ক মারধর করে স্থানীয় প্রভাবশালী হালিমার লোকজন। আবুল কুরার নাম, হালিমার ভাই আরও কিছু লোক আনছে বাইরে থেকে। অগ কাছে সরঞ্জাম যায় আসল সব কিছু ছিল, ওখান থেকে মনে হয় আমার উপরে আক্রমণ করছে। আটা শিলি নাকছে। এখন আবুল আমাদের পাড়ায় মনে করেন আগে থেকে অনেক জয় জুলুম করে যেতেছে। শুধু আব্দুল মজিদের উপরই নয়, মাদক বিরোধী অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরও হামলার অভিযোগ আছে হালিমার সিন্ডিকেটের বিরুদ্ধে। তার অত্যাচারে অতিষ্ঠ আশুলিয়ার কলতাসুতি বয়রাটেক এলাকার বাসিন্দারা। চাঁদাবাজি, হুমকি আর মারধর যেন নিত্যদিনের ব্যাপার। এক গাড়ি ইটা আনলে 2000 টাকা চাঁদা দিতে হয়, এক গাড়ি বালি আনলে 1500 টাকা চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে বিভিন্ন ধরনের হুমকি দুমকি আমাদের উপরে আসে। এই সব কিছু হইল হালিমার নেতৃত্বে আবুল সাজদি করে। মসজিদে তো নাকি নেহারা মারে আমার মনপুতা ইটানে বালুয়ানে তো নিচে নিচে নেগা দুঃখ নাই আমার একটা বনপুতা আমরা মার্ডার করে লাইছে। আমরা স্বাধীন মতো চলতে পারতাছি না। আমরা নিঃস্বাধীন মতো এইটা আনবো, কারেন্ট মিটার নামাবো তা নামাইতে দেয় না। আমরা যে স্বাধীন মতো চলতেছে আমাকে এলাকা থাকতে দিব না। পুলিশ প্রশাসন আসলো সেদিনকে দেখলাম, আবার হেরা ডাক দিল হেদের সাথে দেখলাম পুলিশে উঠা যাইতেছে, কথা বলতেছে এদের সাথে পার্সোনাল দিয়ে কথা বলে। অনেকে আবার তাদের ভয়ে মুখ খুলতে নারাজ। তুলেন না মানুষের ভয়ে সাক্ষী দিতে চায় না। আপনারা ছবি তুলতেছেন তো টিভিতে দেখাবেন, তাহলে আমাদের এলাকা থাকতে দেব না, মেরে কেটে দেব। আমাকে মারলে ধরব কি? আমাকে ছয় না মানুষ নেই। ঢাকা জেলা শ্রমিক লীগের মহিলা সম্পাদিকা পরিচয় দানকারী হালিমার বিরুদ্ধে থানায় একাধিক মামলা থাকলেও বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলেনি পুলিশ। তবে চক্রটির বিরুদ্ধে নানা অভিযোগের কথা জানান এই জনপ্রতিনিধি। অনেকবার অভিযোগ করছে যে রাস্তা করলেন আপনি, রাস্তাতে আমরা ট্রাক যদি এটা নেই তাহলে 1,500-2,000 টাকা ওরা নেয়, বালি নেই 1,000-1,500 টাকা ওরা নেয়, বিদ্যুৎ লাইন লাগাইতে মিটার আমি বলেছিলাম মিটার আমরা লাগাই দেবো, কিন্তু ওরা দেখা গেছে ওদেরকে মধ্যে চাপ দিয়ে 15, 20, 25 হাজার করে টাকা মিটার প্রতি নেয়। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। বগুড়ায় অপরিকল্পিতভাবে মাটি খনন ও বৃষ্টির পানিতে ধসে গেছে পল্লী বিদ্যুৎ সমিতির 8টি বিদ্যুতের খুঁটি। বগুড়া রংপুর মহাসড়কের পাশে বেলাইল এলাকায় এই ঘটনা ঘটে। খুঁটিগুলো দিয়ে বগুড়া গ্রিড থেকে 33 কেভি বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে কাহালু সাবস্টেশন ও দুপচাচিয়ার চৌমোহনী সাবস্টেশনে। বেড়েছে ভ্যাপসা গরম এর মধ্যেই বিদ্যুতের ঘন ঘন আসা যাওয়ায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন নওগাঁ শহরবাসী। কদিন ধরে লকডাউনে বাড়িতে থাকা মানুষগুলো অতিষ্ঠ বিদ্যুতের ভেলকিবাজিতে। একদিকে তাপদাহ, আবার বৃষ্টি হলেও ভ্যাপসা গরম, এমন পরিস্থিতিতে ওষ্ঠাগত জনজীবন। এর মধ্যে মরার উপর খাড়ার ঘা, ঘন ঘন লোডশেডিং। দিনে রাতে বিদ্যুতের যাওয়া আসা ৫ থেকে ৭ বার, একবার গেলে আসছে না ২০ মিনিট থেকে আধা ঘন্টা। এতে চরম দুর্ভোগে শহরতলির বাসিন্দারা। দেখছেন আমার শরীরের অবস্থা, ঘামে কি অবস্থা, বাসায় বিদ্যুৎ নাই, বের হয়ে আস্তায় দাঁড়িয়ে আছি। বছরে বছরে বিদ্যুতের বিল বাড়ানো হচ্ছে, অথচ যখন বিদ্যুৎ যায় আসার নাম থাকে না, এক নাম্বার। আর দুই নাম্বার, দিনের মধ্যে ৮ বার ১০ বার করে বিদ্যুৎ যায়, গেলে কোনো কোনো সময় ২-৩ ঘন্টা, কোনো কোনো সময় ১৫ মিনিট, কোনো কোনো সময় আধা ঘন্টা। রাতে দেখেন যে হতে ১১টা ১২টা বেজেছে, তখন দেখেন যে কারেন্ট নেই। গরমে একটা অস্থির, ঘরে থাকা যায় না। বিদ্যুতের তো রান্না অত মুশকিল হয়, পানির মুশকিল হয়। শহরে চলছে লকডাউন, তাই অনেক মানুষ থাকছেন ঘরে। এমন অবস্থায় ঘন ঘন লোডশেডিং বাড়িয়েছে ভোগান্তির মাত্রা। একে তো লকডাউন চলছেই, এরপরে আবার এই ছোট বাচ্চাকক নিয়ে মানে চলাফেরা তো খুব গরমের মধ্যে খুব আতঙ্কিত ভাব দাঁড়ায় গেছে। দোকানে বসে থাকবো মনে হচ্ছে, মাস্ক পরে থাকলে মনে হচ্ছে দম আটকে যাচ্ছে। এই যে পরিস্থিতিটা এটা তৈরি হয়েছে গত ৬ মাস ধরে। এটা এই বিদ্যুৎ লাইন যখন ভাগ করছে তখন থেকে সমস্যার সৃষ্টি হয়েছে। এ অবস্থার জন্য বিতরণ লাইন মেরামতের অজুহাত দিচ্ছেন কর্তৃপক্ষ। লাইনে তো ধরেন লাইফ লাইনে কাজ করতে পারে না, তো বন্ধ করে কাজ করতে, ট্রান্সফার ফিউজ চলে গেলে ট্রান্সফারটা ফিটারটা বন্ধ করে ফিউজটা লাগিয়ে চালু করে দেয়। ট্রান্সফার ফিউজ গেলে ফিউজ লাগানোর জন্য ফিটার শাটডাউন নিয়ে ফিউজ লাগায়। নওগাঁ শহরে বিদ্যুতের আবাসিক গ্রাহকই বেশি, সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ চান তারা। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। সুগার মিল থেকে ৫৩ টন চিনি গায়েব হওয়ার ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় জিডি করেছে কর্তৃপক্ষ। তবে এখনও হদিস মেলেনি গুদাম থেকে উধাও হওয়া ৫৩ টন চিনির। এই ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সুগার মিল কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে। তবে আরও একবার মনে করিয়ে দিতে চাই, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন।